মামি হাই বলো। হাই, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার বুড়ি আম্মা ভাত খাবে না, ওনার জন্য আবার তরকারি রান্না করতে চলে আসছি। মানে ওনাকে এখন মাছ রান্না করে দেব, মাছ মূলত রান্না করেছি, সেগুলো খাবে না। ওনার প্রিয় মাছ হলো পাঙ্কাস মাছ, সেটা রান্না করে দেবো মুখে কুসো দিয়ে। একটু মানে মাখো মাখো করে রান্না করে দিলে কি সবজিটা খাওয়া হলো, ভাতটাও খাওয়া হলো। আজকে সারাদিন কিচ্ছু খাইনি, ছোট্ট মানুষ কি হলে হবে, ওনার মুখে মজা লাগতে হবে, যেটা মজা লাগবে সেটা দেখাবে। তো ওই যে আমি মা বলে চেষ্টা করেই যাচ্ছি, দুধ ভাত খাই, এমনি আজকে দুধ ভাতও খাইনি। এখন আমি এই যে কয়েক পিস মাছ নিয়েছি, পাঙ্কাস মাছ, সেটা রান্না করে দেব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেবেন। সব মশলা দিয়ে মাছটা দিয়ে দিলাম, কচুটাও দিয়ে দিব, একসাথে কষিয়ে নেবো, যেহেতু দাদা জন্য রান্না করছি, দুটো একসাথে হয়ে যাবে। মাছটা আলাদাভাবে কষিয়ে তুলে নেব না, দুটো একসাথে ভালো করে কষিয়ে একটু করে ঝোল দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে দিলাম ভালো করে কষানোর জন্য। এই যে বাবা পেয়ারা নিয়ে আসছিলো, সেগুলো মানে অনেকগুলো নিয়ে আসছিলো, তো 4 কেজি অর্ধেকগুলো বাহিরে রেখেছিলাম আর অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছিলাম, যে নষ্ট হয়ে যাবে। সেগুলো বের করলাম, ভাবলাম যে একটু ভিজিয়ে রেখে দিই, ঠান্ডাটা সারবে, অফিস থেকে এসে ওর বাবা খাবে। মনটাও খায় পেয়ারা, ও শুধু মাঝখানে এটুকু খায়, পেয়ারাগুলো অনেক মজা খেতে। তো সবগুলো ভাবলাম যে বের করি, বের করে ভিজিয়ে রেখে দিই। আমার কাছে ভালো লাগে লবণ দিয়ে ঝাল দিয়ে মাখিয়ে। বুঝছি আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে, এভাবে দুইটা একসাথেই কষানো হলো, মাছটাও ভালোভাবে কষানো হলো, তারপরে কচুটাও এখন একটু ঝোল দিয়ে দেবো, যেহেতু আমি বেশি ঝোল রাখবো না বাবুর ঘরে। মনে হয় একটু বেশিই পড়ে গেল, সেদ্ধ হবে, এই যে হয়ে যাবে। নামানোর আগে একটু ভাজে জিরে গুঁড়ো দিয়ে দিব। উনি ছোট মানুষ হলে কি বড় মানুষের মতো করে রান্না করে, ছোটবেলা থেকে যে আমরা যা খাবার খেতাম তাই ওকে খাওয়ানোর চেষ্টা করতাম, আলাদাভাবে রান্না করতাম না, করতাম ওই 8 মানে 6 মাস পর থেকে হালকা খাবার দিতাম, তারপর থেকে একটু একটু করে আমাদের খাবারই অভ্যাস করতাম। সেই অভ্যাস হয়ে গেছে এখন, আলহামদুলিল্লাহ খায়, কিন্তু শুধু মাছ খাবে, মাছটা পছন্দ, এই ভাত খেতে যাবে না, অনেক কষ্ট করে খাওয়াতে হয়। তো ওই যে আমার ঝোল দেওয়া হয়ে গেছে, তরকারিটা হয়ে যাবে, এখন নামানোর আগে একটু ভাজা জিরে করে দিয়ে নেব, বাবু ঘুম আসছে, ঘুম থেকে উঠলে তারপর খাওয়াবো। এই যে এখন ওনাকে এই যে খাবার খাওয়াবো, মানে উনি যা খাবে সেটাই রান্না করে দিতে হবে, অন্য কিছু আর খাবে না। ঘুম থেকে উঠছে, মামি হাই বলো। হাই, দেখছেন কত হাসি, ওনার পাঙ্কাস মাছ রান্না করে দিচ্ছি, এত পছন্দ করে, অন্য কিছু আর খেতে চায় না। জামা পড়ছে যে না, নাও আমা মাছ, এই যে মাছ, কোথায় যাচ্ছ? এখন আমার অনেকক্ষণ সময় নিয়ে ওনাকে খাওয়াতে হবে, আর আকাশের অবস্থা খুব খারাপ, আবার বৃষ্টি হবে, একটানা বৃষ্টি হয়েছে 4 দিন, আজকে রোদ উঠছিল, সব কাপড় শুকিয়ে গেছে, শুধু ওই যে এগুলো গোসল করে ভিজা আছে আর সবগুলো শুকিয়ে গেছে। ভালো করে বসো, ভয় কেন, মাম্মি আছে না, মাম্মি থাকতে ভয় আছে? আমরা কিন্তু মামি আজকে এক ড্রেস, বাবু একই জামা, আমিও একই জামা, মানে একই জামা বলতে ডিজাইন এক, কালারও এক, সব কিছু। হ্যাঁ, আমার মাম্মিকে কেমন দেখা যাচ্ছে, মামি কি যে হাতা সুন্দর ডিজাইন দিয়ে দিয়েছি,
ওনার মনের মতো না হলে আর একটু খাবে না। আপনাদের অফিস বন্ধ দিয়েছে 3 দিন, আবার অফিস বন্ধ দিয়ে দিয়েছে, দেখা যাক কি হয়। আল্লাহর কাছে দোয়া করি সব কিছু জানি স্বাভাবিক হয়ে যায়, আগের মতো হয়ে যায়। অনেক বাতাস আসছে, অনেক প্রচন্ড বাতাস, আবার ভয় পাচ্ছ, কোথায় যাচ্ছ? বসো, এখানে বসো, কিচ্ছু হবে না, মাম্মি আছে। আমি বলি যে মাম্মি আছে, কিচ্ছু হবে না। Yeah.